কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অপর্ণা, অপর্ণা ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। কেন কি বলছো শুনি, বলো বলো আমাকে। তো যাই হোক, ও অনেক গল্প আছে বলবে, ওর ভিডিওটাও দেখবে, ও অনেক মজা করেছে লক্ষ্মী পুজোতে। তো যদি তোমরা আমার ভিডিওটা নতুন দেখছো মনে করো আজকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও চ্যানেলে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো আমি যেমনটা বলেছি আজকে লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে সকালবেলা হয়ে গেছে, স্নান টান করে ঘর মুছে সব রেডি করে ঠাকুরের থালা বাসন ধুয়ে নিলাম, ধুয়ে ঘরটা একটু সাজিয়ে মাজিয়ে নিয়ে দুপুরবেলা আমাদের ওর বাবা মেয়ে ছেলে খাবারটা এগুলো তৈরি করব। তার আগে ঠাকুরের পুজো প্রসাদগুলো আমি সব সেরে নেবো, তারপরে ওদেরগুলো করব। ঠাকুরের ভোগের জন্য একটু লুচি করেছে, একটু আলু ভাজা, একটু মানে একটু ফুলকপি ভাজা করেছে, তারপরে গেছে ওদেরগুলো করতে। এগুলো এখনও ঠাকুরের কাজ চলছে, ঠাকুরের সকলের যে ভোগ নিবেদন করবো সেগুলো আমি করে নিলাম আগে, সময় লাগে। তারপরে ওদের রান্নাগুলো করে আমি চলে এসেছি সোজা শাড়ি পরে সাজগুজু করতে, কারণ দেরি হয়ে যাচ্ছে, পুজো করতে হবে। তো দাঁড়াও না, ওইদিকে আমার সোনামা হচ্ছে ফালকা ডাকাতি করছে, আমি এখানে শাড়ি পরলাম, পরে চুল বাঁধলাম বলে আলতা পাল্তা পরতে এসেছি, কারণ আমি অনেকটা কাজ গুছিয়ে দিয়েছি, আলতা পাল্টা ভিডিও না করলে ভালো লাগে। তো আমি ওদিকে অনেক একটা কাজ গুছিয়ে এসেছিলাম, ওকে দিয়েছিলাম ওই ফালকা ডাকাতির কাজ করে, এবার পুজো শুরু করবো। আমরা সব গোছগাছ রেড করছি, আমি প্রসাদটা দিচ্ছি ঠাকুরকে, কারণ ও সব ফল কেটে মেয়ে গুছিয়ে রেখে দিয়েছিল। এই যে ওর বক্তব্য, আমি ধুনোটা ধরাবো, আমি এটা ধরাবো, আমি ঠিক আছে দুজনে ধরো, আমি তাহলে সব কাজগুলো সারি। আমার সোনা বাবা শুধু পাখা বন্ধ করছে জ্বালাচ্ছে, কারণ আমি ধূপ ধুনো ধরাচ্ছি, ওর চোখে লাগছে ভীষণভাবে। এরকম মোটামুটি গোছাগুছি সম্পূর্ণ হয়েছে। আমার সন্টু পাখি ফাঁকে নমস্কার ফমস্কার সেরে নিচ্ছে, কী জ্বালাতনটাই না করছে। আর এইরকম আমি জল আলপনা দিতে পারিনি, এই কারণে আমার ছেলে ভীষণ দুষ্টু করে, ভীষণ। ওই জন্য আমি স্টিকার এনেছি, আমার খুব শখ যে এরকম এরকম করে দেবো, আমি বেশি হিজিবিজি পছন্দ করি না। তো যাই হোক, আমি মোটামুটি পুজোতে বসলাম, আমি পুজো করছিলাম আমার মতো করে। তো শোনা আমার ভিডিওগুলো করছিল, ও বলছে তুমি করে যাও, আমি পুজো করছি। আর পুজো শেষে মিডিলে একটু অফ ছিলাম, তখন আমি একটু ভিডিও নিই, তো তোমাদেরকে একটু দেখাই দাঁড়িয়ে দিকে ঘুরে। এরকম আমার শোনা মা টুকি দিল, এই আমার ঠাকুর কর, এই যে আমি আর শোনা পাখি বারবার সন্টু পাখি আমার কোলে এসে বসছে, কাঁদ ধরে ঝুলছে যে আমাকে নাও আমাকে নাও। পুজো তরিতে আবার কিছুক্ষণ বাদে আবার পুজোতে আবার করতে বসলাম। এই যে সন্ধ্যা আরতি করছি আমি, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে, তারপরে কপুর দানিতে কপুর দিয়ে পুজো করছি। এটা আমার সোনা মা বলছে আমিও একটু করবো মা, তাই বললাম নিয়ে তারপর তুই কর, আমি করে নিই। দাঁড়া, সবাই ঠাকুরের আশীর্বাদ নাও, সবারই জীবনে ভালো কিছু হোক, লক্ষ্মীর কৃপা সবার উপরে পড়ুক। তো যাই হোক, এই যে আমার সোনা মাও করে নিল একটু, ও বাবা করে বলছিল যে আমি একটু করবো। আর এই তখন আমি একটু ভিডিও করছি, আবার তারপর শেষমেশ আমার সন্টু পাখিও ভিডিও করে দিয়েছে আমাকে, আর বলো না বদমাইশি শেষ নেই। তো তার একটু অন্য ফিল্টার লাগে, আমার মেয়ে কখন মানে সোনা পাখি সোনা মেয়ে কখন করেছে সব আমি জানি না। তো যাই হোক, এই যে আমাদের একটু আছে, ওটু করে রেখেছিল বলে আমি একটু করে নিলাম ভিডিও ক্লিক। হয়ে দেখ, আমার বড় পুরোহিত বাড়ির পুজো করতে বসেছে, পুজো হচ্ছে, হাতে মন্ত্র বলে নমস্কার করে দেখো, ঠিক আমি যেমনটা করি তেমনটা, শুধু আসনটা পাতিনি, আসনটা সাইডে রাখা ছিল। তো এইসব সেরে রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে মা মাসিরা এসেছিলো, তো মাসিরা থাকাকালীন ভিডিওটা করতে পারবে। আসলে কী বলো তো, তখন ভিডিওটা করা হয়নি, এদের কতগুলো ছবি ক্লিপে আছে, তাই তোমাদের সঙ্গে ভালো শেয়ার করে নিই। দেখো আমি মা মাসি আর আমার সন্তু পাখিও মাঝখানে আছে অনেকবার, তো এই যে আমার মা ঠাকুরের পাশে। আর একটা জিনিস, দেখো এটা আমার মায়ের বাড়ির লক্ষ্মী মা, কী মিষ্টি তাই না? তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।